আসসালামু আলাইকুম, আমি সাবিনা। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। জুলকান নাইনকে নিয়ে আমি ঘুরতে এসেছি বিকেলবেলা আমাদের বগুড়া ক্যান্টনমেন্ট এলাকার বিজয় অঙ্গনে। পু ভাতিজা একসঙ্গে থাকবো আর ঘুরতে বের হব না, তাই কি হয়? ও বিকেলবেলা আমাকে বলছে, ফুপু চলো ঘুরতে যাই ঘুরতে যাই। তো কোথায় ঘুরতে নিয়ে যাই, দূরে কোথাও যাব না, তাই বাসার পাশেই চলে গেলাম বিজয় অঙ্গনে ঘুরতে। তো সেখানে এসে ওর মাছ দেখে তো খুবই ভালো লাগছে। ও মাছ দেখার পরে ভিতরে যাবে কি, এখানেই দাঁড়িয়ে আছে মাছ দেখছে। তো ভাবছে এই পাশে সম্ভবত শুধু মাছ আছে। তো আমি বললাম যে এই পাশে না, এই পাশেও তোমার এই পাশটায় দেখতে পারো, এখানেও অনেক মাছ আসে। তো এই কথা শুনে সে ওই পাশে চলে গেল। তো এখানে যাওয়ার পরে সত্যি সত্যি মাছ দেখতে পেয়ে সে খুবই খুশি। ক্যান্টনমেন্ট এলাকার পাশে যে লেকটা তৈরি করে রেখেছে সেগুলোতে মাছ চাষ করে থাকে। এখানে অনেক মাছ রয়েছে আর আমার মনে হচ্ছিল তাদেরকে খাবার দিতে পারলে আরও খুব ভালো লাগতো, মাছগুলো লাফাইতো, দেখে জুলকান নাইন আরও খুশি হইতো। যাই হোক, ওখানে খাবার দিয়ে থাকে তারা নিয়মিত, সেখানে খাবার দেওয়া যাবে না। তো আমি আর জুলকান নাইন যখন চলে এসেছি এদিকে, আমার ছোটো খালাতো ভাইয়ের আবার এসএসসি পরীক্ষা চলছিল, সেই জন্য তাকে আসতে বলিনি, সাব্বিরকে আসতে বললাম। তো ও চলে এসেছে, ওকে নিয়ে আমরা এখন ভিতরে যাচ্ছিলাম, কিন্তু ভিতরে যেহেতু ভিডিও করা নিষেধ সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। আর জুলকান নাইনের আসলে কার, তারপরে পিস্তল, এগুলো অনেক পছন্দ, সেই জন্য ওকে ওখানে নিয়ে গিয়েছিলাম যে সত্যিকারের যে রাইফেলগুলো রয়েছে, পিস্তলগুলো রয়েছে, সেগুলো সে দেখতে পারবে। তো সেখানে গিয়ে সে একটু নার্ভাসও ছিল যে এগুলো কি, আর অনেক পুরনো জিনিস। যাই হোক, ওখান থেকে ঘুরে বের হয়ে আবার লেকের দিকে চলে আসলাম। এখানে বোটিং করার ব্যবস্থা রয়েছে, কিন্তু আমরা সেখানে উঠিনি। জুলকান নাইন যদি একটু দুষ্টুমি করে, আমিও নিজেও সাঁতার জানি না আর সে তো অনেক ছোট, আমরা এখানেই পাড়ে বসেছিলাম। অনেক সুন্দর বাতাস আর অনেক সুন্দর একটা আবহাওয়া ছিল বিকেলের জায়গাকার। আমার আরও একটি সুন্দর ভিডিও রয়েছে, চাইলে আপনারা সেখানে দেখতে পারেন। সেখানে অনেকজন মানে বোটিং করছিল, সেটা সম্ভবত ঈদের আগ মুহূর্তে বা কোনো একটা নির্দিষ্ট টাইম ছিল, যার কারণে সেখানে অনেক বেশি ভিড় ছিল, অনেক মানে সিরিয়াল ধরে সবাই বোটিং করছিল। আজকে আমরা যাওয়ার পরে সেগুলো দেখতে পারছিলাম না। আর এই যে আপনাদের দেখাচ্ছি, ভিতরে হলো অনেক বড় এরিয়া ক্যান্টনমেন্ট, ওই পাশে যাওয়ার নিষেধ সাধারণের। তো আমরা এই পাশটা থেকে ঘুরে দেখছিলাম, আর জুলকান নাইনও বলছিল যে ফুপু ওই পাশে যায়, ও গেট খুঁজছে যে ওই পাশে কি করে যাওয়া যায়। তো ওকে তো বারবার বলছি, ও বিশ্বাস করছে না, সে নিজেই খোঁজা শুরু করে দিয়েছে যে ওটার গেটটা কোন পাশে আছে। তো দেখতে দেখতে সে অনেক দূরে চলে গিয়েছে, এখন দূরে গিয়ে দেখতে পেয়েছে যে আমি ওর থেকে অনেক দূরে, সে আবার দৌড়ে এসেছে আমাকে নেয়ার জন্য। ওকে বললাম, তুমি কি গেট খুঁজে পেয়েছো? বলতেছে না, ফুপু চলো। তো ওকে নিয়ে আবার একটু ক্যান্টিনের দিকে চলে গেলাম, সেখানে সে একটু চকলেট নিয়েছে কিছু, সে চকলেট খাবে ক্যান্টিনে। আর সেখানে তেমন খাবার জিনিস ছিল না, আগে এখানে অনেক ভালো অনেক খাবার জিনিস পাওয়া যেত, সেখানে আমরা ফুচকাও খেতাম, কিন্তু এখন সেগুলোর আসলে কোনো ব্যবস্থা নেই। আর এখানে জুলকান নাইন যাচ্ছে চকলেটের যে প্যাকেটটা ছিল সেটা ফেলে দেওয়ার জন্য। আর এখানে আবার আমরা সবাই গল্প করছি, আর ও খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে, কোনটা কি সেগুলো সে দেখে বেড়াচ্ছিল। অনেক খোলামেলা জায়গা পেয়ে আসলে ও অনেক খুশি, ভালো লাগছিল, ওর দৌড়াদৌড়ি করে ঘুরে বেড়াচ্ছে, কোন দিকে যাবে না যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ওকে যখন বললাম সামনের দিকে যাও, ওখানে তোমায় একটু ছবি উঠিয়ে দিই, তো ও উঠতে উঠতে একদম জুতো পায়ে ওখানে উপরে উঠে গিয়েছে, জুতো পায়ে ওখানে ওঠা নিষেধ। এদিকে ওকে ডাকছি তাও শুনছে না, আশেপাশে মানে পাশেই হলো হাইওয়ে রোড, অনেক গাড়ি ঘোড়া চলছিল, সে শুনতে পাচ্ছিল না আমরা যে ডাকছিলাম। তো তারপরে ওকে আবার ওখান থেকে নামিয়ে নিয়ে আসা হলো। আর ওর মাছ যেহেতু অনেক পছন্দ হয়েছে, সেখানে ও একটু পরে আবার মাছের দিকে যাচ্ছে, মাছ দেখতে যাবে, ওর মাছ অনেক ভালো লেগেছে। তো আমি ওর পিছু পিছু চলে গেলাম মাছ দেখতে যাওয়ার জন্য। তো মাছ দেখতে গিয়ে ও আমার সঙ্গে দুষ্টুমি করছে, ওর হাতে যে চকলেটের খোসাটা ছিল সে সেখানে ফেলে দিবে, তো আমি ওকে ওখানে ফেলতে দিব না। আর এদিকে দেখতে পাচ্ছেন পিছন থেকে আরও তিন চারটা ছেলে আসছিল। তো তারা যখন উপরে আসছে, আর ওই ব্রিজটা ছিল যেহেতু মানে লোহার যে পাত রয়েছে সেগুলোর তৈরি, তো তারা যখন হাঁটছিল ওটা শব্দ করছিল আর একটু নড়ছিল,
তো সেটা দেখে ও চিন্তা করছে এটা কিভাবে নড়লো, তো এখন সেও কিভাবে এটা নড়ানো যায় সেটার জন্য লাফালাফি শুরু করে দিয়েছে, যেটা নড়ছে না কেন বা ওই রকম ফিল পাচ্ছে না কেন। কিন্তু ওরা যাওয়ার সময় তো সে দেখতে পেয়েছিল যে মানে বুঝতে পেরেছিল যে নড়ছে, তো এখন সে আমার মানে ওর খেলনাটা হাতে দিয়ে এখন আবার চকলেটের খোসাটা ফেলে দেওয়ার জন্য চিন্তা করছে। আমি ওকে ফেলতে দিব না, সে আমার সঙ্গে দুষ্টমি করছে, ফেলে দিবে ফেলে দিবে। তো বলতে বলতে সে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে দেখুন সে মনে হয় যুদ্ধ জয় করে ফেলেছে আমার সঙ্গে। সে এখন আমাকে নাচ করে দেখাচ্ছে যে আমি ফেলে দিয়েছি। জুলকানের নাচটা কিন্তু দারুণ ছিল, দেখেন আমার সঙ্গে যুদ্ধ জয় করে ফেলেছে, সে ফেলে দিয়েছে চকলেটের সেই প্যাকেটটা পানির মধ্যে। তো পানির মধ্যেও পড়েনি, উড়ে গিয়ে সেই পাশের যে ঘাসগুলো রয়েছে সেই ঘাসেই চলে গিয়েছে, ওকে সেটা আর বলিনি। তো আমার সঙ্গে দুষ্টমি করার পরে আবার সে মাছ দেখা শুরু করে দিয়েছে। এরপরে ওর চকলেট শেষ, এখন আবার ক্যান্টিনে চলে এসেছে, এখন সে চিপস খাবে। ওর জিরো চিপস অনেক পছন্দ, সেখানে জিরো চিপস ছিল না, সেই জন্য সে পটেটো চিপস নিয়েছে। তো আমি ভাবলাম ও বাবা খেতে পারবে কিনা, পরে দেখলাম না ও খেতে পেরেছে আর এটা ও পছন্দ করেছে। তো জুলকানাইনের সঙ্গে আমিও সুন্দর একটা বিকাল উপভোগ করলাম, বাহিরে খোলামেলা জায়গা, সুন্দর পরিবেশ, অনেক ভালো লেগেছে। আর এইদিকে আবার জুলকানাইন দেখতে যাচ্ছিলো যে কী আছে, তো সেখানে তো সে ঘুরে এসেছে, ওই দিকে যাওয়া হয়েছে। আর দেখুন দূরে অনেক লোকই এসেছে এখানে বিকেলবেলা ঘুরতে। আর গাছে গাছে অনেক মানে ফলও ধরেছিল, এখানকার কর্মকর্তা কর্মচারীর ভিতরে দুইজন দেখলাম যে আম পাড়ছিল ঢিল ছুঁড়ে। জুলকানাইন সেটা খুব মনোযোগ সহকারে দেখছে যে আম পাড়তে পারছে কিনা, তারা অনেক চেষ্টা করেও দেখলাম একটা আমও পাড়তে পারেনি। জুলকানাইন দেখুন এই জিনিসটা উপভোগ করতে একদম বসে গিয়েছে নিচে, বসে থেকে খুব মনোযোগ সহকারে দেখছিল। তো তারপরে আমরা চলে গেলাম যে সন্ধ্যা হয়ে আসছে, এখন বাসার দিকে যেতে হবে। হাইওয়ে রাস্তার পাশ ধরে হাঁটছি, আমাদের হাইওয়ে রোডের কাজ এখনও শেষ হয়নি, একটু হেঁটে সামনে গিয়ে আমাদের সিএনজি নিতে হবে। আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।